নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মন্দারমণির বেশ কয়েকটি বাজেট রিসর্টের ডিটেলস সহ নাম এবং ফোন নাম্বার শেয়ার করব। এর আগের দুটি পর্বে মন্দারমণি ভ্রমণের ট্যুর প্ল্যান এবং মন্দারমণি ট্যুরের খরচ সম্পর্কে আলোচনা করেছি। ওই ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিতে পারো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি যে সমস্ত রিসর্টগুলি সম্পর্কে আলোচনা করব তার প্রত্যেকটি একদম সি বিচের পাশেই অবস্থিত এবং প্রত্যেকটি রিসর্টেরই নিজস্ব বিচ অ্যাক্সেস রয়েছে। তাই সকালবেলা স্নান করার সময় হোক বা বিকালে সূর্যাস্ত উপভোগ করার জন্য রিসর্ট থেকে পা বাড়ালেই তোমরা সি বিচে পৌঁছে যাবে। এই সমস্ত রিসর্টগুলির কোনোটিতে রয়েছে বাচ্চাদের জন্য খেলার পার্ক, তো আবার কোনোটিতে রয়েছে সাজানো ফুলের বাগান সহ বসার সুবন্দোবস্ত। এছাড়াও আজকের ভিডিওর মূল আকর্ষণ হল সুইমিং পুল সহ একটি রিসর্ট, যার মধ্যে তোমরা কেবলমাত্র 1000 থেকে 1200 টাকা খরচেই রুম পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মন্দারমণিতে আমার পছন্দের কম বাজেটের রিসর্টগুলির মধ্যে প্রথমেই রয়েছে হোটেল পান্ততীর্থ। মেন রোডের ওপরেই পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো এই রিসর্টে ব্যালকনি সহ ছোট ছোট কটেজের মতো থাকার ব্যবস্থা রয়েছে। এখানে নন এসি রুমের ভাড়া 1000 থেকে 1200 টাকা এবং এসি রুমের ভাড়া 1600 থেকে 1800 টাকা। মন্দারমণিতে আমার পছন্দের দ্বিতীয় রিসর্টটি হল হোটেল দীপসি রিসর্ট। এই রিসর্টটিতেও ছোট ছোট কটেজের মতো রুমের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটি রুমেই ব্যালকনি সহ জামাকাপড় মেলার সুব্যবস্থা রয়েছে। এই রিসর্টটির আরেকটি বৈশিষ্ট্য হল এটি খুব অল্প দিন আগেই চালু হওয়ায় এর রুম সহ রুমের প্রত্যেকটি আসবাবপত্র একদম নতুনের মতো। এখানে নন এসি রুমের ভাড়া 1000 থেকে 1200 টাকা এবং এসি রুমের ভাড়া 1600 থেকে 1800 টাকা। আমার পছন্দের তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা রিসর্ট। এই রিসর্টটি বেশ খোলামেলা এবং গাছপালা সমৃদ্ধ হওয়ায় অনেকেরই এই রিসর্টটি পছন্দ হবে। ছোটদের খেলার জন্য এই রিসর্টের মধ্যে দোলনাসহ অনেকটা বড় ফাঁকা জায়গা রয়েছে। এখানে নন এসি রুমের ভাড়া 800 থেকে 1000 টাকা এবং এসি রুমের ভাড়া 1500 থেকে 1800 টাকা। চতুর্থ স্থানে রয়েছে রিসর্ট সানরাইজ। এই রিসর্টের ভেতরেও অনেকটা কটেজ স্টাইলে থাকার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে তোমরা প্রত্যেকটি রুমের সেপারেট ব্যালকনি পেয়ে যাবে এবং ব্যালকনি থেকেই সমুদ্রের দারুণ ভিউ উপভোগ করতে পারবে। এখানে কটেজ সিস্টেম ছাড়াও নর্মাল বিল্ডিং সিস্টেমে রুমের ব্যবস্থা রয়েছে। এই রিসর্টে নন এসি রুমের ভাড়া 1200 থেকে 1400 টাকা এবং এসি রুমের ভাড়া 2000 থেকে 2200 টাকা। আমার পছন্দের তালিকার পঞ্চম স্থানে রয়েছে হোটেল হীরক জয়ন্তী। সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো এই রিসর্টটিতে কটেজ সিস্টেমে থাকার ব্যবস্থা রয়েছে। এখানেও তোমরা কটেজের ব্যালকনি থেকে সমুদ্রকে উপভোগ করতে পারবে এবং অবসর সময় রিসর্ট ক্যাম্পাসের সাজানো বাগানে বসে সময় কাটাতে পারবে। এখানে নন এসি রুমের ভাড়া 1200 থেকে 1400 টাকা এবং এসি রুমের ভাড়া 1800 থেকে 2000 টাকা। এবারে আমরা যে রিসর্টগুলির সম্পর্কে আলোচনা করব সেগুলির রুম আগেরগুলির তুলনায় কিছুটা প্রিমিয়াম এবং একই সাথে রুমের রেটও সামান্য একটু বেশি। এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে হোটেল সোনারগাঁও। এই রিসর্টটির প্রত্যেকটি রুমেই এসির ব্যবস্থা রয়েছে, তবে সিজনের ওপর নির্ভর করে এসি রুমগুলিকেও নন এসি হিসেবে ভাড়া দেওয়া হয়। এই রিসর্টটিতেও বাচ্চাদের খেলার জন্য দোলনা এবং সমুদ্রের ধারে খড়ের ছাউনি ঘেরা বসার ব্যবস্থা রয়েছে। এখানে এসি রুমের ভাড়া 1800 থেকে 2000 টাকা। মন্দারমণিতে আমার পছন্দের সপ্তম রিসর্টটি হল রিসর্ট লিপসি ভ্যালি। এই রিসর্টটিতেও সেপারেট কটেজের মতো রুমের ব্যবস্থা রয়েছে। এই রিসর্টের সবথেকে অন্যতম বৈশিষ্ট্য হল সকালবেলা জোয়ারের সময় সমুদ্রের জল একরকম রিসর্ট ক্যাম্পাসের ভেতরেই চলে আসে এবং রিসর্টের ভেতর থেকেই সমুদ্রকে দারুণভাবে উপভোগ করা যায়। এখানে নন এসি রুমের ভাড়া শুরু 1500 টাকা থেকে এবং এসি রুম পাওয়া যায় 2100 থেকে 2300 টাকার মধ্যে। আমাদের আজকের তালিকার সবথেকে ভালো এবং কস্টলি রিসর্টটি হল আরিয়া বিচ রিসর্ট।
এই রিসর্টের প্রত্যেকটি রুম থেকেই সমুদ্রের দারুণ ভিউ উপভোগ করা যায়। এখানকার রুমের সার্ভিস থেকে শুরু করে স্টাফেদের ব্যবহার সব কিছুই এই বাজেটের বাকি রিসর্টগুলির থেকে অন্যতম, তাই এই রিসর্টের সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। তোমাদের বাজেট যদি পারমিট করে তবে অবশ্যই এই রিসর্টটিতেও তোমরা থাকতে পারো। এখানে নন এসি রুমের ভাড়া 1800 থেকে 2000 টাকা এবং এসি রুমের ভাড়া শুরু 2800 টাকা থেকে। এবারে আলোচনা করব আজকের ভিডিওর মূল আকর্ষণ হোটেল শঙ্খবেলা সম্পর্কে। মন্দারমণিতে তোমরা সাধারণত সি ফেসিং সুইমিং পুল সহ যে হোটেল বা রিসর্টগুলি দেখতে পাবে সেগুলিতে অফ সিজনেও নন এসি রুমের ভাড়া শুরু হয় কম করে 2000 টাকা থেকে। তবে কেবলমাত্র এই হোটেল শঙ্খবেলাতে 1200 টাকার মধ্যেও নন এসি রুম পেয়ে যাবে, যেখানে তোমরা সুইমিং পুলে স্নান করতে করতে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবে। বর্তমানে এই রিসর্টটিতে রিনোভেশনের কাজ চলছে। আগামী দিনে এই সুইমিং পুলকে ইউএসপি করেই পর্যটকদের আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখানে নন এসি রুমের ভাড়া 1000 থেকে 1200 টাকা এবং এসি রুমের ভাড়া 1800 থেকে 2000 টাকা। আমার ভিডিওতে উল্লেখ করা প্রত্যেকটি রিসর্টই মেন রোডের একদম পাশে ও মোটামুটিভাবে একই লাইনে কিছু দূর অন্তর অন্তর অবস্থিত, তাই তোমাদের পছন্দের রিসর্টটি খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। এছাড়াও তোমরা যদি চাউলখোলা থেকে অটো রিজার্ভ করে মন্দারমণি আসো তবে অটো চালককে রিসর্টের নাম বললেই তিনি তোমাদের রিসর্টে পৌঁছে দেবেন। মাথায় রাখতে হবে ভিডিওতে আমি রিসর্টের যে রেটগুলি উল্লেখ করেছি সেগুলি সিজনের ওপর নির্ভর করে বাড়তে পারে। বর্তমান সময়ে জুন জুলাই মাসে বর্ষার কারণে মন্দারমণিতে পর্যটকদের ভিড় তুলনামূলক কম হয়, তাই রুমগুলিও কিছুটা সস্তায় পাওয়া যায়। আবার অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত রুমের রেট খানিকটা চড়া থাকে। আমি তোমাদের সাজেস্ট করব ফোনের মাধ্যমে পছন্দের রিসর্ট বুক করার আগে অনলাইন অ্যাপগুলিতে রুমের রেট একবার যাচাই করে নেওয়ার জন্য। অফ সিজনে মন্দারমণি ঘুরতে আসলে এই সকল অ্যাপের মাধ্যমে রুমের রেটে ভারী ডিসকাউন্ট পাওয়া যায়। মন্দারমণিতে সিজন হোক বা অফ সিজন, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রুমের রেট কিছুটা সস্তা থাকে। আবার শুক্র থেকে রবিবার পর্যন্ত ওই একই রুমের রেট 200 থেকে 300 টাকা বেড়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে সপ্তাহের শুরুর দিকে মন্দারমণি ট্যুর প্ল্যান করার। আশা করি আজকের ভিডিওটা তোমাদের মন্দারমণিতে পছন্দের রুম নিতে অনেকটাই সাহায্য করবে। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আগামী দিনে তোমরা কোন কোন জায়গার ট্যুর প্ল্যান ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে লিখে জানাও, আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলির ভিডিও কভার করার। আজ তাহলে এ পর্যন্তই, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।